ধরুন আপনি ইঞ্জিন বন্ধ করে রেখে গাড়িতে বসে আছেন, তবুও কিছুক্ষণ পর দেখতে পাবেন গাড়িটি নিজে নিজেই চলছে, তাও আবার উল্টোভাবে। গাড়ির গতিও নিজে নিজেই বেড়ে চলছে অন্তত 80 থেকে 100 কিলোমিটার বেগে, আর আপনি আপনার নিরাপত্তার জন্য শুধু ধরে আছেন গাড়ির স্টিয়ারিংটা। কি ভড়কে গেলেন নিশ্চয়ই? এটিতে মাত্র একটি ঘটনা বলা হলো, তবে বিষয়টি আপনার কাছে কাকতালীয় মনে হলেও মদিনার রহস্যময় জিনের পাহাড়ে এমন ঘটনাই ঘটছে। ওই এলাকাটি পর্যটনের জন্য বিখ্যাত, তাই এটাকে সবাই জিনের পাহাড় নামেই জানে। গত কয়েক বছর ধরে এই জিনের পাহাড়ের নাম বেশ আলোচিত, এ নিয়ে অনেক মিথ প্রচলিত আছে সৌদি আরববাসীর মধ্যে। পাহাড় তাও আবার জিনের নামে, এও কি সম্ভব? হ্যাঁ, আপনার বিশ্বাস নাও হতে পারে, তবে এটাই বাস্তব। সৌদি আরবের এই জিনের পাহাড়ে গেলে অলৌকিক অনেক কিছু দেখতে পাবেন, কৌতূহলী মন নিয়ে পাবেন রোমাঞ্চকর শিহরণ ও অনেকটা ভয়ের অনুভূতিও। দর্শক, ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ক্লিক করুন বেল বাটনে। তবে সৌদিয়ানরা পাহাড়টিকে জিনের পাহাড় বলেন না, তারা এই পাহাড়ের নাম দিয়েছেন ওয়াদি আল আবিয়াজ বা ওয়াদি আল বাইজা। এই জিনের পাহাড়ের অবস্থান মদিনা থেকে মাত্র 45 কিলোমিটার উত্তর পশ্চিমে। আরবি ভাষায় ওয়াদি বলা হয় পানি জমা হওয়া ছোট খালকে। মদিনার এই পাহাড়ের কাছ দিয়ে পানিশূন্য একটি ছোট খাল বয়ে গেছে, তবে বৃষ্টিতে এই খালে পানি জমলে স্বাদ অতি মিষ্ট হয়। জানা গেছে মদিনা থেকে অনেকগুলো খেজুর বাগান অতিক্রম করে যেতে হয় ওই পাহাড়ে। খেজুর বাগানের পর শুরু হয় পাহাড়ি আঁকাবাঁকা পথ, আর ওই পাহাড়গুলো অন্য সব পাহাড়ের চেয়ে অনেকটা অন্যরকম। মক্কা মদিনা কিংবা তায়েফের অন্য কোনো স্থানে এমন পাহাড় দেখা যায় না। আর এই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে পিচ ঢালা রাস্তা, আর ওই রাস্তায় ঘুরছে এমন নানা ধরনের বিস্ময়কর ঘটনা। এই রাস্তায় শুধু গাড়ি চলাচল নয়, পানির বোতল কিংবা পানি ফেলতে চাইলে, এমনকি জুতো রেখে দিলেও ঢালুর বিপরীত দিকে গড়িয়ে যায় সব। এমন সব অলৌকিক ঘটনা প্রতিনিয়তই ঘটছে ওই পাহাড়ে। স্থানীয়রা জানান, জিন পাহাড়ের দেশে যাওয়ার সময় গাড়িটির কিছুটা বেগ পেতে হয়, রাস্তা খুব উঁচু না হলেও শোশো শব্দে কান বন্ধ হয়ে যায়। এরপর পাহাড়ের ঢালে নেমে দাঁড়ালেই মনে হয় যেন পেছন থেকে কেউ ঠেলছে। এসব ঘটনা নিয়ে দ্বিমতও আছে অনেকের। বিজ্ঞান মনস্ক ব্যক্তিদের ধারণা, ওই জায়গাটিতে শক্তিশালী চৌম্বক জাতীয় পদার্থ থাকায় এমন ঘটনা ঘটছে। তবে অন্যদের বক্তব্য হচ্ছে, চৌম্বকীয় শক্তির কথা না হয় মেনে নিলাম, কিন্তু পানি, পানির প্লাস্টিকের বোতল বা জুতায় তো চৌম্বক আকর্ষণ করার কথা নয়, তাহলে সেগুলো উল্টোভাবে দৌড়ায় কীভাবে? তাদের মতে এটা জিনের কারসাজি ছাড়া আর কিছু নয়। যদিও ইসলামের ইতিহাসে এমন কোনো ঘটনার প্রমাণ মেলে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের ইসলামের দাওয়াত দিয়েছিলেন মক্কায়, কিন্তু মদিনায় জিনদের সঙ্গে এমন কোনো ঘটনার প্রমাণ মেলেনি কোথাও। এই ঘটনার কথা দিন দিন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তাই ওয়াদি আল জিন এলাকাটি পর্যটন স্পট হিসেবে ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে। স্থানীয় আরবের মানুষজন অবসর পেলেই ছুটে যান সেখানে। যেসব পর্যটকের গাড়ি নেই, তারা সেখানে গিয়ে গাড়ি ভাড়ায় নিয়েও উল্টোপথে গাড়িতে চড়ার রহস্যময় আনন্দ উপভোগ করতে পারবেন। সেজন্য সেখানে গাড়ি ভাড়া দেওয়ার দোকানও উঠেছে। 2009 থেকে 2010 সালের দিকে সৌদি সরকার ওয়াদি আল বাইজায় 30 কিলোমিটার একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নিলে হঠাৎ ভৌতিক কিছু সমস্যা দেখা দেয়। এতে দেখা যায় রাস্তা নির্মাণের যন্ত্রপাতি স্বয়ংক্রিয়ভাবে ধীরে ধীরে মদিনা শহরের দিকে চলে যাচ্ছে। মনে হচ্ছে এ যেন অদৃশ্য কোনো শক্তি যন্ত্রপাতিগুলো মদিনার দিকে ঠেলে নিয়ে যায়। এমনকি পিচ ঢালাইয়ের ভারী রোলারগুলোও নাকি বন্ধ থাকা অবস্থায় আস্তে আস্তে ঢালু বেয়ে উপরের দিকে উঠতে থাকে। আর এসব ভৌতিক কাজকর্ম দেখে সেখানের শ্রমিকরা ভয় পেয়ে তারা কাজ করতে অস্বীকার করে, আর এর পরপরই বন্ধ হয়ে যায় রাস্তার নির্মাণ কাজ। যেখানে রাস্তার কাজ বন্ধ করা হয় সেখানের চারদিকে রয়েছে বিশাল খাড়া কালো পাহাড়। ওই পাহাড়ের পাদদেশে গোল চত্বরের মতো করে আবার সেই রাস্তা দিয়েই
মদিনায় আসার ব্যবস্থা করা হয়েছে। রাস্তাটি 200 কিলোমিটার নির্মাণের কথা থাকলেও মাত্র 40 কিলোমিটার করেই নির্মাণ কাজ বন্ধ করে দেয় সৌদি সরকার। রহস্য ঘেরা এই জিনের পাহাড় নিয়ে দিন দিন মানুষের মধ্যে কৌতূহল বাড়ছে, তাই সেখানে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য পর্যটক। বিশেষ করে যারা এ বিষয়ে জানেন তারা হজ পালন শেষে মদিনায় গিয়ে অনেকেই রহস্যময় পাহাড়টি দেখতে ভিড় জমান। কিন্তু কৌতূহলী সব মানুষের কথা হচ্ছে এটিকে জিনের পাহাড়, চাদর পাহাড় কিংবা শক্তিশালী চুম্বকের খেলা যাই বলা হোক না কেন, এটি পৃথিবীর অবাক করা বিষয়। এ বিষয়ের রহস্য এখনও কেউ আবিষ্কার করতে পারেননি, তাই দিন দিন স্থানটি দেখার জন্য সব মানুষের কৌতূহল বাড়ছেই। ওই পাহাড়ে সাধারণ মানুষের যাতায়াতে কয়েক বছর যাবৎ নিষেধাজ্ঞা থাকলেও সম্প্রতি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি সরকার। দর্শক, নতুন অনেক তথ্য সমৃদ্ধ করার চেষ্টা করেছি আমাদের এই ভিডিওতে। তথ্যগুলো শেয়ার করতে এই চ্যানেলের লিঙ্কটি দিতে পারেন আপনার কাছের মানুষকেও। আপনার ভালো মন্দ অনুভূতিও জানান কমেন্টস বক্সে। ভালো থাকুন, ভালো রাখুন।